হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি একটা নতুন আপডেট নিয়ে। তো তার আগে বলে রাখি, আমার চ্যানেলে প্রথমবার বা নতুন আসছো যারা, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটি প্রেস করে দিও, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। তো দেখো, আজ চলে এসেছি একটা নতুন আপডেট নিয়ে। তো সেই আপডেটটি কী? তো দেখো, সেই আপডেটটি আজ একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে কি, যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতক পরীক্ষা অনলাইন। তো এটি কিন্তু আজকে প্রকাশিত হয়েছে আজকের পত্রিকাতে। তো দেখো কি বলছি, দেখো এখানে কি বলছে, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়েও স্নাতক পরীক্ষা অনলাইনে, স্নাতক পরীক্ষার কথা বলা হয়েছে। তো এক্সাম মনিটরিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত, তো এক্সাম মনিটরিং বৈঠকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দেখো, পড়ার চেষ্টা করব, যদিও বুঝতে পারছি না তাও পড়ার চেষ্টা করছি। বলছে, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা কলেজগুলির পরীক্ষা অনলাইন পদ্ধতিতে নেওয়া হবে। রবিবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত মনিটরিং কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখো এখানে লিখে দিয়েছে, মনিটরিং কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্রায় 80,000 পরীক্ষার্থীর অপেক্ষা এবং উৎকণ্ঠার অবসান হলো বলে মনে করছে শিক্ষামহল। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিশ্বরূপ সরকার বলেন, রবিবার এক্সাম মনিটরিং কমিটির বৈঠক হয়েছে, ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তো ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খুব ভালো, খুব ভালো সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। তারপর দেখো কি বলছেন, যে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল 11টা নাগাদ ভার্চুয়াল পদ্ধতিতে বৈঠক শুরু হয়। বৈঠকে মূলত স্নাতক স্তরের পরীক্ষা নিয়ে আলোচনা হয়, স্নাতক স্তরের কিন্তু, স্নাতকোত্তর নয়। সে দুদিন আগে কলেজের অধ্যক্ষদের সঙ্গে হওয়া বৈঠকে উঠে আসা বিষয়গুলি এদিন কমিটি কার্যত সিলমোহর দেয়। পরিস্থিতির কথা বিবেচনা করে কমিটির সদস্যরা অনলাইন বা ওপেন বুক পদ্ধতিতে লিখিত পরীক্ষা নেওয়ার বিষয়টিতে ছাড়পত্র দেন, ফলে এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আর কোনো বাধা রইল না, পরীক্ষার্থীরা এবারে নিশ্চিত হলেন। তো দেখতেই পাচ্ছ যে এক্সাম মনিটরিং কমিটি আছে বিশ্ববিদ্যালয়ের, সেই বিশ্ববিদ্যালয়ের এক্সাম মনিটরিং কমিটি একটি বৈঠক করে, এবং সেই বৈঠকে যে অধ্যক্ষদের, যে প্রিন্সিপালদের একটি আগে বৈঠক হয়েছিল, সেই প্রিন্সিপালদের কথা শুনেছে তারা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। সেই কথা শোনার পর, সেটি বিবেচনা, বিচার বিবেচনা করার পর এই সিদ্ধান্ত কিন্তু ইউনিভার্সিটি নিয়েছে। এটি কিন্তু খুব ভালো সিদ্ধান্ত। তারপর দেখো কী বলছে, বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, 4 জুন থেকে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো 4 জুনে কিন্তু তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তারপর জুনের শেষ সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। স্নাতকের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার ফলাফল 31 জুলাইয়ের আগে প্রকাশ করতে হবে। তো দেখো এখানে কিন্তু সেটাও দিয়ে দিয়েছে, 31 জুলাইয়ের আগেই কিন্তু তোমাদের ফল প্রকাশ হয়ে যাবে, তোমরা রেজাল্ট কিন্তু পেয়ে যাচ্ছ 31 জুলাইয়ের আগে। ফলে তার যাবতীয় প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়কে দ্রুততার সঙ্গে শেষ করতে হবে বলে জানিয়েছে অধ্যাপকরা। শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কলেজগুলিতে পরীক্ষার খাতা পাঠিয়ে দেওয়া হবে, সঙ্গে লুজ সিট দেওয়া হবে। পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড দেখিয়ে তা কলেজ থেকে সংগ্রহ করতে পারবে। পরীক্ষার্থীর নির্দিষ্ট সময়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অনলাইন মোডে প্রশ্নপত্র আপলোড করে দেবে। পরীক্ষা শুরুর কিছুটা আগেই তা আপলোড করার সম্ভাবনা রয়েছে, তা পরীক্ষার্থীদের ডাউনলোড করে নিতে হবে, সেই মোতাবেক উত্তরপত্র লিখতে হবে। বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট সময়ের মধ্যে সেই উত্তরপত্র কলেজে জমা দিতে হবে, কলেজ কর্তৃপক্ষ তা বিশ্ববিদ্যালয়ের পৌঁছে দেবে। সাম্মানিক স্নাতক বা অনার্সের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে বসে অধ্যাপকদের খাতাগুলি দেখতে হবে। পাসকোর্সের ক্ষেত্রে এক কলেজের খাতা অন্য কলেজে পাঠিয়ে দেওয়া হবে, সেখানকার অধ্যাপকরা সেগুলি মূল্যায়ন করবে। তো দেখো এখানে একটা জিনিস উঠে গেল তোমাদের কি, যে তোমাদের কিন্তু পরীক্ষা অনলাইন মোডে হচ্ছে, আর তোমাদেরকে কিন্তু লুজ সিট বা খাতা, পরীক্ষার যে খাতা, সেই খাতা কিন্তু তোমাদেরকে অ্যাডমিট দেখিয়ে তোমাদের নিজ নিজের কলেজে কিন্তু সংগ্রহ করতে হবে। আর পরীক্ষা দেওয়ার পর কিন্তু সেই যে অ্যানসার শিট, সেই অ্যানসার শিট কিন্তু তোমাদের কলেজে জমা করতে হচ্ছে। তো তোমরা ভালো করে দেখলে এটি, কিন্তু একটা কথা বলে রাখি যে এই যে এটা
এটা কিন্তু নোটিশ নয়, অফিসিয়াল নোটিশ নয়, এটা জাস্ট একটা পত্রিকায় প্রকাশিত হয়েছে। অফিসিয়াল নোটিশ কিন্তু এখনও দেওয়া হয়নি, আশা করি আজ দেবে বা কাল দেবে। অফিসিয়াল নোটিশ যখনই দেবে আমি একটা ভিডিও বানিয়ে অবশ্যই যে রুলস রেগুলেশন আছে সেই রুলস রেগুলেশন, এক্সামের যে রুলস রেগুলেশন সেই রুলস রেগুলেশন অবশ্যই আমি জানিয়ে দেব। তো ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।